वेलकम एंड वेलकम बैक टू मॉम्स कुकबुक। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমরা বানাচ্ছি ইউনিক ফ্লেভার মাটন কারি। চলুন দেখে নি আজকের রেসিপিটা। গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ঘি, দিয়ে দিচ্ছি বাদাম, নারকল কুচি, জিরে, এক চামচ ধনে, গোলমরিচ, মৌরি, পেঁয়াজ, একটা বড় পেঁয়াজকে নিয়ে একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি, আদা, দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি রসুন, দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা, দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের হিসেব মতন দিয়ে নেবেন। এবার সব উপকরণগুলোকে আমি একটু ভেজে নেব। মশলাগুলো যখন প্রায় ভাজা হয়ে যাবে সেই সময় আমি স্লাইস টমেটো দিয়ে দিচ্ছি, একটু পাতলা করে নিয়েছি, এরকমভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা করে ভেজে আমি গ্যাসটাকে অফ করে দেবো। টমেটোটা আগে যদি দিতাম তাহলে জল ছেড়ে যেত, তাহলে বাকি উপকরণগুলো ঠিক করে ভাজা হতো না, তাই জন্য পরে দিলাম। এবার মশলাগুলোকে ঠান্ডা করে নিয়ে আমি একটি মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আমি একটুখানি নারকলেরই জল দিয়ে দিচ্ছি, খুব ভালো একটা মিহি পেস্ট করে নিচ্ছি। পেস্টটা দেখুন এরকম হবে। গ্যাসে একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি আর তাতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি, একটা ইলাইচি আর দারচিনি, দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা। পেঁয়াজটাকে এবার খানিকক্ষণ আমি ভেজে নেব। এখানে আমি খাসির মাংস বা মাটন যাই বলেন সেটা নিয়ে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এই সময় আমি ধুয়ে রাখা মাটন পিসগুলো দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ, প্রয়োজন মতো লবণ, কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাতে রং হবে, ঝাল হবে না। আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘরে পাতা মিষ্টি দই। দিয়ে এবার সব উপকরণগুলিকে নিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। প্রায় 8-10 মিনিট কষিয়ে নেওয়ার পর দেখুন খুব ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসছে। এই সময় আমি এক কাপ গরম জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার আমি লিডটা লাগিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে আমি 4টা সিটি আসতে দেব। 4টা সিটি কমপ্লিট হয়ে গেছে আর নিচে থেকে ঠান্ডা হতে দিয়েছিলাম, দেখুন একদমই ঠান্ডা হয়ে গেছে। লিডটা এবার খুলে নিচ্ছি, দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, গরম মশলা পাউডার আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এবার চিনি, গরম মশলা, ধনে পাতা দিয়ে খুব ভালোভাবে আমি ফাইনালি মিশিয়ে নিচ্ছি। এবার একটি সার্ভিং বোলে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, কারণ এটা নর্মাল যে আমরা মাটন কারি খেয়ে থাকি তার থেকে কিন্তু অনেকটাই আলাদা হয়। আমি এখানে মশলা পাউডারটার সাথে সার্ভ করে দিয়েছি। আপনারা এটা রুটি, গরম ভাত, কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারবেন। এরকম নিত্য নতুন রেসিপি প্রত্যেক দিন পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মমস কুকবুকে। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দেবেন।